Dear viewers, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন RISH EINE প্লাস মিলি অ্যাম্পিয়ার মিটারটি এটি কিভাবে প্রোগ্রামিং করতে হয় এবং এর কানেকশনগুলো কি করে দিতে হয়। তো চলুন আমরা প্রথমে এর স্পেসিফিকেশনগুলো দেখে নেই। স্পেসিফিকেশনগুলো হলো, প্রথমে আমরা মডেলটি হলো ডিসি ডিএমপি, আর ইনপুটে আমরা মিলি অ্যাম্পিয়ার ডিসি ভোল্টের মিলি অ্যাম্পিয়ার নিব, এটা 4 to 20 মিলি অ্যাম্পিয়ারও ইউজ করতে পারবো প্রোগ্রাম করে, অথবা 0 to 20 মিলি অ্যাম্পিয়ার আমরা ইউজ করতে পারবো। আর এটার ক্লাস হলো 0.5 PN। অক্সিলারি সাপ্লাই আমরা 400 থেকে 300 ভোল্টেজের এসি অথবা ডিসি, মানে ইউনিভার্সাল আমরা এসি ডিসি দুটি ইউজ করতে পারবো। ডিসি ইউজ করলে 13-তে প্লাস দেবো এবং 14-তে মাইনাস দেবো, আর যদি এসি ইউজ করি তাহলে আমরা 13-তে পজিটিভ দেবো এবং 14-তে নেগেটিভ দেবো। আর আমাদের যে অক্সিলারি পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইনপুট যেই সাপ্লাইটা নিব 4 to 20 মিলি অ্যাম্পিয়ার বা 0 to 20 মিলি অ্যাম্পিয়ার, সেটা আমরা 1-এ দেবো পজিটিভ এবং 2-তে দেবো নেগেটিভ। কিন্তু আমরা 1-এ লালটি পজিটিভটি দিয়েছি এবং 2-তে আমরা নেগেটিভটি দিয়েছি। তাহলে এই হলো আমাদের প্রসেস ক্যালিব্রেটর। প্রসেস ক্যালিব্রেটরে আমরা মিলি অ্যাম্পিয়ার প্লাসের লালটি লাগিয়েছি এবং মিলি অ্যাম্পিয়ার মাইনাসে আমরা লাগিয়েছি ব্ল্যাকটি। এখন আমরা পাওয়ার আপ করতেছি, পাওয়ার দিলাম, সুইচ অন করলাম। তো আমাদের মিটারটি অন হয়ে গেছে। তো আমাদের পূর্বের প্যারামিটার অনুযায়ী আমাদের মিলি অ্যাম্পিয়ার যা ইনপুটে দিয়েছি সেই অনুযায়ী আমাদের একটি ভ্যালু দেখাচ্ছে। তো আমরা এটিকে আরপিএম হিসেবে বানাবো। তো আমরা এখন প্রসেস ক্যালিব্রেটর, ফ্লুকের প্রসেস ক্যালিব্রেটরটি ওপেন করতেছি। আপনারা যদি ফ্লুকের প্রসেস ক্যালিব্রেটরের সম্পর্কে একটি ভিডিও চান তাহলে আমরা অবশ্যই ভিডিওটি দিব, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমে আমাদের এই এখানে দেখতে পাচ্ছেন যে মেজার চলে আসছে, আমরা যে মেজার এবং সোর্সে ক্লিক একবার চাপ দিলে আমাদের এটা সোর্স হিসেবে পরিলক্ষিত হবে। তারপর আমরা 0-তে একবার চাপ দিব, তাহলে আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের যে প্রসেস ক্যালিব্রেটরটি রয়েছে তার সর্বনিম্ন ভ্যালু 4-এ চলে আসবে। এবং আমরা যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন 100%, তারপরে রয়েছে আমাদের 25% আপ, 25% ডাউন এবং 0। তো আমরা যখন 0-তে রাখবো, 0-তে যখন চাপ দিলাম দেখেন আমাদের আউটপুটটি 6 দেখাচ্ছে, যদি এটা 0 থাকার কথা আমাদের 4 মিলি অ্যাম্পিয়ারটি হয়তো 4 থেকে একটু বেশি ছিল এই জন্য 6 দেখাচ্ছে। তো আমরা যখন 25% করে আপ দিচ্ছি তখন আমাদের স্পিডটি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো এভাবে আমরা এই মিটারটিকে মিলি অ্যাম্পিয়ার, ইনপুটে মিলি অ্যাম্পিয়ার দেওয়ার মাধ্যমে আমরা আউটপুটে অ্যাম্পিয়ার, কিলোওয়াট, আরপিএম যা ইচ্ছা দেখতে পারি। তো আমার এই মিটারটি আরপিএমের জন্য প্রোগ্রাম করা। তো আমরা এখন আরপিএম 1426, তো 100%, মানে 20 মিলি অ্যাম্পিয়ারে 1426 আরপিএম আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা চলে যাব প্যারামিটারাইজে। তো প্যারামিটারাইজ এখন করব। তো প্যারামিটারাইজ করার জন্য আমাদের প্রথমে মিটারটির যেই আপ বাটন এবং ডাউন বাটন রয়েছে দুটিকে একসাথে 3 সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখবো। 3 সেকেন্ডের জন্য টাইপ চলে আসছে, মানে নর, মানে নর্মাল মোড। তো আমরা নর্মাল মোডে নিচের বাটনে একটি ক্লিক করব, তারপর আমাদের ইনপুট, মানে আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ার 4 মিলি অ্যাম্পিয়ারে করবো না 0 মিলি অ্যাম্পিয়ারে করবো। তো আমাদের যে উপরে ডান বাম পাশে যে বাটনটি আছে ওটা যদি আমরা একটা চাপ দিই মাইনাস সাইন চলে আসবে, আবার একটি সাইন দিলে মাইনাস সাইন চলে যাবে। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা ওই যে দশমিকটি লাফাচ্ছে তাকে এদিক সেদিক করে ভ্যালু চেঞ্জ করতে পারবো। তখন আমরা এখানে 4-এর বেশি যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা 4 মিলি অ্যাম্পিয়ার অথবা 0 মিলি অ্যাম্পিয়ার, সর্বোচ্চ 4 মিলি অ্যাম্পিয়ারে সেট করা যাবে। তো আমরা 4 মিলি অ্যাম্পিয়ার সেট করবো। ডান পাশের বাটনটিতে একবার চাপ দিলে আবার 0 0, এখন আরেকবার চাপ দিলে সেট, এখন সেটে ডান পাশের বাটনটা আরেকবার চাপ দিলে আমাদের এটি সেট হয়ে যাবে। তো আমরা আর যদি সেট করতে না চাই তাহলে ওখানে চলে যেতে হবে, তো ডান দিলে সেট। আর এটা হলো আমাদের আরপিএম লিমিট, আমাদের সর্বোচ্চ কত লিমিট দিব, মানে আমাদের স্কেলিং যে করবো আমাদের স্কেলিংয়ের হাই লিমিটটি কত থাকবে। যেমন 1435 আরপিএমের আমার মোটর, তো আমি 1435-এর জন্য এখানে হাই লিমিট করে ফেললাম। আর ডান পাশের বাটনটি চাপ দিয়ে আমরা সংখ্যাগুলোর কোন সংখ্যা চেঞ্জ করব, পরিবর্তন করবো সেটি সিলেক্ট করতে পারি। এবং বাম পাশে যে বাটনটি রয়েছে সেটি দিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে প্রোগ্রামগুলো ইনক্রিজ করতে পারি। শেষ হয়ে গেলে আমরা সেটে দিব, সেট হয়ে যাবে। তারপর ডিসপ্লে, এটা স্টার্ট, যেটা হলো আমাদের স্টার্ট হবে কত থেকে, মানে যে আমরা স্কেলিংটা করলাম স্কেলিংটা 0 থেকে 1443 হবে না 100 থেকে 43 হবে সেটা এখান থেকে বলে দেওয়া যাবে। তো আমরা 0 থেকে রাখবো, তাই আমরা এখানে 0 চলে আসবে। আর নেগেটিভ দিতে পারি আমরা চাইলে,
সেটাও এখান থেকে করতে পারি। তা আমি এখানে ছয় দিলাম, ছয় দিয়ে সেট করে দিলাম। তো আমাদের শেষ, এখন এটাকে নো রাখবেন, নো রেখে ওকে দিবেন। আর যদি ইয়েস করি, ইয়েস করতে পারি, ইয়েস করলে আরও কিছু ফাংশন আছে সেটা আপনাদের জানার দরকার নেই, আর যদি প্রয়োজন হয় তখন আমরা আমার দ্বিতীয় ভিডিওতে এগুলো পেয়ে যাবেন। তো প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রসেস ক্যালকুলেটর 20 মিলি অ্যাম্পিয়ার শো করতেছে, তাই আমাদের 9377 মানে সর্বোচ্চ আরপিএমটা শো করতেছে। এখন আমি 4 মিলি অ্যাম্পিয়ারে দিয়ে দিলাম, আমার সর্বনিম্ন আরপিএমটা শো করতেছে। তো এইভাবে প্রোগ্রাম করবেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত আলো খুলে আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে 8% এখন হলো, তারপর সেই অনুযায়ী আমাদের আরপিএম মিটার আরপিএম বাড়তেছে। 100% দিলে 20 মিলি অ্যাম্পিয়ার আমার 100%, আবারও এই 9378 আরপিএম শো করতেছে। তো এই মিটারটি আমরা আরপিএম মিটার, অ্যাম্পিয়ার মিটার, কিলোওয়াট মিটার, যে কোনো মিটার হিসেবে ইউজ করতে পারি। তো কীভাবে কী করতে হবে সে সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অথবা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।